হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যানার ডিজাইনের একটা কনটেস্ট করব। তো আমরা একটা কনটেস্ট ওপেন করেছি, আজকে আমরা এই ওয়েবসাইটের ব্যানার ডিজাইনের কনটেস্ট করব। এইখানের মধ্যে সে চাইছে যে আই উড লাইক এ ওয়েবসাইট ব্যানার দ্যাট ইজ কালারফুল, গ্র্যাবস অ্যাটেনশন, ইটস অ্যাডভার্টাইজ টু ব্যাকপ্যাকস, ইট উইল বি সোল্ড অ্যাট মাই ওয়েবসাইট, দ্য ব্র্যান্ড অফ দ্য ব্যাক স্পেস ব্যাকপ্যাকস ইজ, তার টাইটেলটা হচ্ছে সে হার্টসেল ব্যাকপ্যাকস, এটা হচ্ছে তার টাইটেলটা হবে। তো আমরা এখান থেকে এন্ট্রি থেকে এখানে অনেকগুলো ডিজাইন আছে, আমরা এখান থেকে দেখতে পারি। তো আমরা একটা ডিজাইন করবো। তো এখানে যেহেতু সে তার সাইজ টাইজ কিছু বলেনি, তো আমরা একটা সাইজ দিচ্ছি। আমরা এখানে এই দুইটা ইমেজের কম্বিনেশনে আমরা একটা ডিজাইন করবো, আমরা এই দুইটার কম্বিনেশন আমরা একটা ব্যানার ডিজাইন করবো। প্রথমে আমি কি করবো, ফাইল থেকে নিউতে যাবো। নিউতে যাওয়ার পর আমি যে সাইজ দিয়ে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1920 ওয়েট পিক্সেল অ্যান্ড হাইট হচ্ছে 1080 পিক্সেল। আমি রেজলিউশন 300 নিলাম। কালার মোডটা থাকবে আমার RGB, যেহেতু এটা ওয়েবসাইটে আপলোড করা হবে তো এটা ওয়েবের জন্য, তো আমরা এখান থেকে RGB মোডটা নিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ক্রিয়েট করব। তো আমি এই ইমেজটা এই পেজে নিয়ে আসবো, আমি অ্যাপ্লিকেট ড্রপ করে এখানে নিয়ে আসলাম। তারপর আমি ইমেজটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তৈরি করবো, যেন আমার ইমেজের রেজলিউশনটা যেন ঠিক থাকে। আমি যদি যখন ছোট বড় করবো তখন ঠিক থাকে। তো আমি অল্টার শিফট দিয়ে একটু ছোট বড় করলাম, একটু বড়। তারপর আমি কি করবো, একটা সলিড কালার, এখানে সলিড কালার যদি আমি নিতে পারি না, অনেক হচ্ছে নাও নিতে পারি। এখান থেকে আমি কি করবো, সলিড কালারটা নিয়ে অপোজিট দিকটা আমি এখান থেকে তো তার আগে আমি ইমেজের একটা কালার ব্যালেন্স করে দিবো। আমি এখান থেকে কন্ট্রোল বি দিতেও যেতে পারি, বা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়েও আমি এখান থেকে কালার ব্যালেন্স দিতে পারি। তার আমি কন্ট্রোল বি দিয়ে দিলাম। দেওয়ার পরে ইমেজের একটা কালার ব্যালেন্স এখন আমি এই দিয়ে দিলাম, তারপর আমি এই ব্যাগটা নিয়ে আসবো। এই ব্যাগটাকে সিলেক্ট করবো, তার আগে আমি জাস্ট এই ব্যাগটা নিয়ে যেতে চাচ্ছি। তো আমি এখান থেকে অবশ্যই অবজেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করে জাস্ট এখানে উপর ড্রপ করে একটু ওয়েট করবেন, সাবজেক্ট তারা সিলেক্ট করে দিবে। যদি এখানে থেকেও থাকে সেটা আমরা ঠিক করে নেবো। দেখেন তার অনুযায়ী ঠিক করে দিয়েছে। এখন যে এক্সট্রা যে অংশগুলো আছে যেগুলো, ওগুলো আমি সিলেকশনটা অল্টার প্রেস করে আমি ঠিক করে দিলাম। কন্ট্রোল জে দিয়ে দিব। কন্ট্রোল জে দেওয়ার পরে ড্রপ করে আমি এখানে এনে বসিয়ে দিব। আমি এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম। এখানে আমার কিছু ত্রুটি রয়েছে, আমরা এটা ঠিক করবো। এখন এটাকে এপাশে বসিয়ে দিলাম, এটাকে আমি একটু ঠিক করবো। আমি ডাবল ক্লিক করে এখানে যাব। যাওয়ার পরে আমি এটাকে ম্যাজিক টুলস দিয়ে ঠিক করবো।
তারপর বড় করতে চাই, তারপর আমরা এখান থেকে কি করবো, টাইটেলটা দেখবো, সে কি যে টাইটেলটা চাচ্ছে ওইটাকে আমি কন্টেস্টে সে হার্ফ এই টাইটেলটা দিচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে এখানে এনে বসিয়ে দিবো। এখান থেকে ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ধরেন আমি এখান থেকে স্ক্রিপ্ট টাইপের ফন্টটা ইউজ করবো, ধরেন এটা বেটার। তো এটা থেকে আমি সাইজ একটু বাড়িয়ে দিতে পারি বা একটু কমিয়ে দিতে পারি, ঠিক আছে একটু কমিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড আমি একদম প্রত্যেকটা ওয়ার্ড আমি একদম বড় হাতে করে দিলাম। এখান থেকে ফন্ট আমি ধরেন ছোট করে দিচ্ছি, তারপর আমি এখান থেকে একটা রাউন্ডের শেপ তারপর এটাকে আমি কপি করে নিয়ে যাব, ড্রপ করে তারপরে এখান থেকে পেজটা জিরো করে দিব, দেওয়ার পরে সাইজ দেখবো সিলেক্ট করে একদম এন্টারাইজ করে মিডিয়াম করে রাখতে চেষ্টা করি, ঠিক আছে। তারপর আমরা এখানে এই দুটাকে ফিট গ্রুপ করে দিব, নাম দিলাম স্বপ্ন, তারপরে দুটাকে দিলাম তিনটাকে সিলেক্ট করে আমরা একটা অ্যালাইন করি,
ডান দিকে নিয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার একটা প্যানার ডিজাইন। প্রত্যেকটা শেষ আমি যদি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করতে চাই, ধরেন এই কালারটা দিয়ে দেখতে চাই, এটা দিয়েও দেখতে পারি, ধরেন কালার দিয়ে যেটা ভালো চায় সেটা যেটা যাচ্ছে না আগেরটাই বেটার যাচ্ছে, তো আমরা এটাই রাখলাম। রাখার পরে আমি এখান থেকে এক্সপোর্ট এস দিয়ে আমরা সেভ করে নিলাম। এটাই হচ্ছে আমার তো এটি হচ্ছে ব্যানার ডিজাইন, ওয়েবসাইট ব্যানার ডিজাইন। আশা করি আল্লাহ হাফেজ।